এটাই বুঝি আমার পুস্কু? হুম রে, দেখতে তো একেবারে ওর বাবার মতো হয়েছে। প্লিজ মিম, ওর নামটা আর বলবি না। কেন রে? তুই কিছুই জানিস না ও আমার সাথে কি করেছে। আমি সব জানি, রাজভাই আমাকে সব বলেছে। তারপর মিম নিশুকে সব সেদিনকার কথা খুলে বলল। সব কথা শুনে নিশিও কান্না শুরু করে দেয় আর বলে, আমি কিভাবে পারলাম ওর সাথে খারাপ ব্যবহার করতে? তাহলে কি সেদিন ও এই কথাটাই বলতে এসেছিল? তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। কাইন্ডলি একটু পরিষ্কার করে বলবি যে কার সাথে খারাপ ব্যবহার করেছিস? হুম বলছি। তারপর নিশু সেদিন ঘটে যাওয়া ওর আর রাজের সকল ঘটনাগুলো বলে। সব কথা শোনার পরে মিম বলে, যা হওয়ার হয়ে গেছে, তুই কালকে গিয়ে রাজভাইয়ের কাছে মাপ চাইবি। ওকে আমায় মাফ করবে? অবশ্যই করবে, আর এখন বাড়িতে যা কাল দেখা হচ্ছে। তারপর নিশি ও তার ছেলে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকে নিশি অনেকটা খুশি, কারণ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। নিশি ভাবতে শুরু করে দিয়েছে কালকে কী হবে, কিন্তু নিশি হয়তো এটা জানে না যে কালকে তার জন্য কী অপেক্ষা করছে। পরের দিন সকালে নিশি একদম রাজের পছন্দ মতো সাজলো। নীল শাড়ি, নীল চুড়ি, হালকা মেকআপ, কিন্তু ঠোঁটে কোনো প্রকার লিপস্টিক দেয়নি, কারণ রাজ লিপস্টিক দেওয়া পছন্দ করে না। সাজগোজ শেষে নিশি নিজেকে নিজেই দেখে লজ্জা পাচ্ছে, কারণ আজ প্রায় এক বছর পরে ও এরকমভাবে সাজলো। কিছুক্ষণ নিজেকে আয়নে দেখার পরেই নিশি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে নিশি অবাক হয়েছে, কারণ সবাই নিশিকে সালাম দিচ্ছে, কিন্তু এসব নিয়ে নিশির কোনো মাথা ব্যথা নেই। সে শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষা করতে লাগলো। নিশি অফিসে এসেছে প্রায় ঘণ্টাখানেক হলো, কিন্তু এখনও রাজ আসেনি। তাই এবার নিশির বেশ চিন্তা হচ্ছে। তাই সে ম্যানেজারের কাছে যায় আর বলল, আচ্ছা এখনো রাজ অফিসে আসে নাই কেন? রাজ স্যার তো গত 3 দিন ধরে অফিসে আসতে না ম্যাম। মানে অফিসে আসে না কেন, আর আপনি আমাকে ম্যাম কেন বলছেন? অফিসের বসকে ম্যাম বলবো না তো আর কি বলবো। কি বলছেন এসব, আর কে অফিসের বস? আপনি আমাদের অফিসের নতুন বস, আর এই অফিসটা আপনার, ও আপনার ছেলের নামে রাজ স্যার লিখে দিয়ে গেছেন। মানে লিখে দিয়ে গেছে? কোথায় গেছে উনি? সেটা তো আমি জানি না, আর গত 3 দিন ধরে ওনার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কি বলছেন এগুলো, ওনার ফোন বন্ধ দেখাচ্ছে মানে? হুম আমি ঠিক বলছি। তারপর ম্যানেজার চলে গেল। ম্যানেজারের কথা শুনে নিশি ধপাস করে চেয়ারে বসে পড়ল আর ভাবতে লাগলো, তাহলে কে আবার রাজকে হারিয়ে ফেললো? না, এ হতে পারে না, রাজকে কিছুতেই হারাতে দেবে না সে। তারপর নিশি অফিস থেকে বের হয়ে গেল আর ওর বাসায় চলে গেল। বাসায় গিয়ে নিজের ছেলেকে নিয়ে রাজের বাসায় চলে আসলো। আর যেহেতু রাজের মা জানে যে নিশি আর রাজ একটা ছেলে আছে তাদের, তাই তিনি নিশিকে দেখা মাত্র কাছে টেনে নেন আর বললেন, কোথায় ছিলি মা এতদিন, আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মা মনে তো অনেক পড়েছে, কিন্তু আসার অধিকারটা ছিল না। হুম হয়েছে, আর বলতে হবে না। আর এটাই কি আমার দাদু ভাই? হুম আম্মু। তারপর সবাই মেহমতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর নিশি বলে, আম্মু তোমার ছেলে কই গো, ও আমাকে অনেক জ্বালিয়েছে, আজ তার বদলা নেব। মানে রাজ তোর সাথে আসেনি? সে তো বলেছিল তোকে নিয়ে বাসায় আসবে, তাই আমি ওকে কোনো ফোন দিইনি। ও 3 দিন ধরে আমার সাথে দেখাই করে নাই, আর অফিসেও যায় নাই, তাই আমি মনে করলাম যে ও বাসায় আছে। এখন রাজের আম্মু কান্না করছে, তারা সবাই ভাবছে যে রাজ কোথায় গেল। অন্যদিকে রাজ লন্ডনে গিয়ে তার বন্ধুর বাসায় উঠেছে, আর আজ তার অফিসের প্রথম দিন, তাই সে অফিসের জন্য তৈরি হয়ে বের হবে। তারপর রাজ আর ইব্রাহিম, রাজের বন্ধু, অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে রাজ অবাক না হয়ে পারল না, কারণ আমাদের অফিসের বস হলো নীলা। সে আমাকে দেখা মাত্র আমায় এসে জড়িয়ে ধরে আর বলে, আরে রাজ কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন থাকবো। মানে তুমি কি বললে বুঝতে পারলাম না। আমি বললাম যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে? তারাও ভালোই আছে, যদিও আমি জানি না যে তারা কেমন আছে। তা কি মনে করে তোমাদের কোম্পানি ছেড়ে এখানে জয়েন করলে? এমনি গো তেমন কিছু না।
ওকে রাজ, তোমার সাথে পরে কথা হবে, এখন একটা মিটিং আছে তাই যেতে হবে, বাই। তারপর নীলা চলে গেল। এখন আপনারা হয়তো ভাবছেন নীলাকে আর আমি বা নীলাকে কেমন করে চিনি, তাই তো? তাহলে শুনুন, নীলা, আমি আর ইব্রাহিম একই সাথে পড়তাম তাই আমি আর ওকে চিনি। আর আমি নীলাকে সবসময় নিজের বন্ধুই ভাবতাম, কিন্তু একদিন নীলা আমাকে এসে প্রপোজ করে, কিন্তু আমি এসব পছন্দ করতাম না তাই আমি ওকে নিষেধ করে দেই। কিন্তু নীলা আমায় প্রতিদিন প্রপোজ করতে থাকে তাই আমি তাকে বলি নেক্সট টাইম যদি সে আমায় প্রপোজ করে তাহলে আমি ওর সাথে আর বন্ধুত্ব রাখতে পারবো না। তাই সেদিনের পর থেকে নীলা আমায় আর প্রপোজ করে নাই, এর মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে যায়। তারপর আমি দেশে ফিরে আসি আর বাকিটুকু তো আপনারা জানেন। নীলা যাওয়ার পরে আমি ইব্রাহিমকে বলি, কী রে, এটা তো তোর কোম্পানি, তাহলে নীলা এখানকার বস কীভাবে? এটা আমার কোম্পানি, কিন্তু এর মালিক আমরা দুজন, আমি আর নীলা। তো তুই আমাকে আগে বলতে পারলি না যে এখানে নীলাও আছে, তাহলে আমি আসছি না, তাই তো? এর জন্যই তো নীলার কথা আমি তোকে আগে বলি নাই। বেশ করেছিস, এখন এখান থেকে দূর হ, আমার কাজ আছে। তারপর আমি কাজ করতে শুরু করলাম, বিকালের আগে আমার সব কাজ শেষ হয়ে যায়। তাই আমি একটু অফিসের চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম, তখন পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তখন পেছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে কি করছো রাজ? কিছু না, শুধু চারপাশের প্রকৃতি দেখছিলাম। ও চলো, আজ আমি আর তুমি দুজন একসাথে ডিনার করব। তা কি করে হয় বলো? সব হয় বলে এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর নীলা গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করায় আর আমরা সেখানে ডিনার শেষ করি। ডিনার করার সময় আমাদের অনেক কথাই হয়। তারপর নীলাই আমাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পরে আমি সোজা ওয়াশরুমে চলে যাই আর কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আর তখনই আমার রবির কথা মনে হয়, আজ সারাদিন ওকে একবারও ফোন দেওয়া হয়নি, তাই আমি দেরি না করে ওকে ফোন দেই। কিন্তু ফোন দেওয়ার পর রবি যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেমন আছিস ভাই? এই তো ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমার বাড়ির সবাই কেমন আছে? কেউ ভালো নেই, তুই যাওয়ার পরে সবাই কেমন যেন হয়ে গেছে। আর আন্টি তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে, তুই ফিরে আয় ভাই। সময় হলে আমি ফিরে আসবো। আর নিশি আর আমার বাবু কেমন আছে রে? নিশি তো রবি নিশির ব্যাপারে কিছু বলতে যাবে, তার আগে আমি বলি, বাদ দে নিশির কথা, তুই ভালো থাকিস আর আমার পরিবারকেও দেখে রাখিস। এই কথাগুলো বলেই আমি ফোন কেটে দেই। সে রাতে আমার আর ঘুম আসলো না। পরের দিন থেকে আমি আবার নতুন জীবন শুরু করার ব্যর্থ চেষ্টা করি। সকালে ফ্রেশ হয়ে ইব্রাহিমের সাথে অফিসে চলে যাই আর অফিসে পৌঁছে নীলা বলে, রাজ কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো নীলা? আমিও ভালো আছি, কাজের চাপ বেশি দেয়নি তো তোমায়? আরে না, এতটুকু কাজ করার অভ্যাস আমার আছে। ও আচ্ছা, তোমার কাজ শেষ হলে আমি আর তুমি এক জায়গায় যাব, কেমন? সেটা না হয় যাব, কিন্তু যাবেটা কোথায়? সেটা গেলেই দেখতে পারবে। আমিও আর বেশি না ভেবে কাজে মন দিলাম। আর কাজ করতে করতে কখন বিকেল হয়ে গেছে জানতেই পারি নাই। তখন হঠাৎ নীলা এসে বলল, কি গো তোমার হলো? আর একটু আছে, তুমি দাঁড়াও। আমি আর দাঁড়াতে পারছি না, তুমি আমার সাথে চলো, আমি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছি বলে নীলা আমার কাজটা একজনকে দিয়ে আমাকে জোর করে বাইরে নিয়ে আসে। আমাকে বাইরে নিয়ে আসার পর নীলা বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। তারপর নীলা আবার অফিসের মধ্যে চলে যায় আর আমি গাড়িতে উঠে বসি। কিছুক্ষণ পরে নীলা বের হয়ে আসে আর গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়াই আর নীলা বলে, রাত চলো। এটা আমায় কোথায় নিয়ে এলে? ভেতরে গেলেই দেখতে পারবে। তারপর আমি নীলার পিছু পিছু ভেতরে যাই আর ভেতরে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ভেতরে নীলার বাবা মা বসা ছিল, তার মানে এটা নীলাদের বাড়ি। তখন আমি বললাম, কেমন আছেন আঙ্কেল, কেমন আছেন আন্টি? ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। তারপর আরও অনেক কথা বললাম আর খাওয়া দাওয়াও এখানেই করলাম। নীলা রাতে আমাকে ইব্রাহিমের বাসায় ধুয়ে যায়, তাই আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই 5টা বছর পার হয়ে যায় আর এই 5 বছরে নিশির জন্য আমার ভালোবাসায় এতটুকু কমে নাই, বরং বেড়েছে। তো প্রতিদিনের মতো আজও অফিসে গেলাম আর অফিসে পৌঁছানোর পর নীলা আমার কাছে এসে বলল, শোনো রাজ, আমরা আগামীকাল বাংলাদেশে যাব, সেখানে একটা মিটিং আছে আর আমার সাথে তুমিও যাবে, তাই তোমার যা যা প্রয়োজন তুমি আজ বাসায় গিয়ে প্যাকিং করে নাও, আর কাল সকালে আমাদের ফ্লাইট। ওকে ঠিক আছে। কেন জানি আমি ওকে মানা করতে পারলাম না,
হয়তো অনেকদিন পর দেশে ফিরবো, এর জন্যই সেদিনকার মতো অফিস করে বাসায় চলে আসলাম। তারপর আমি আমার কিছু জিনিস প্যাকিং করে রাখলাম। পরের দিন সকালে আমি আর নীলা বাংলাদেশে চলে আসলাম, আর আমি ওখানকার যে কোম্পানির সাথে মিটিং হবে সেখানে গেলাম। আমি সেখানে গিয়ে আরও বেশি অবাক হয়ে যাই, কারণ এটার কারণে আমার বাবার কোম্পানি যার সাথে আমাদের মিটিং হবে। আমি কি করব তাই ভেবে পাচ্ছিলাম না, একবার মনে করলাম যে মিটিংটা অ্যাটেন্ড করব না, কিন্তু পরক্ষণে কী যেন হলো আমি মিটিং প্লেসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখি আমার বাবা একটা চেয়ারে বসা আছে, আর তার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে। তো আমি সেখানে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম, আর আমি যখনই বাবার কাছে গেলাম তখন বাবা আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরল আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে নাই? হুম বাবা, অনেক মনে পড়েছে, কিন্তু আমি যে অপারক ছিলাম। এখন আমার সাথে তুই বাসায় যাবি, তোকে দেখলে তোর আম্মু অনেক খুশি হবে। হুম আব্বু, আমি যাব, তার আগে মিটিংটা শেষ করে নেই। সত্যি বলছিস তো? হুম সত্যি। এতক্ষণ সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে এগুলো। এমনি নীলাও অবাক হয়ে গিয়েছে, কারণ সেও আমার বাবাকে চিনে না। তাই সে আমার কাছে এসে বলল, তুমি বিজনেসম্যান নাজমুল সাহেবের ছেলে? হুম। তুমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে আমাদের কোম্পানিতে একজন সাধারণ স্টাফ হয়ে কাজ কেন করছিলে? এর একটা কারণ আছে যেটা তুমি জানো না। কি কারণ আছে রাজ? মিটিং শেষ হোক তারপর না হয় বলি। ওকে ঠিক আছে। নীলার অবাক হওয়ায় স্বাভাবিক, কারণ এই 5 বছরে আমি নীলাকে একবারের জন্য আমার আসল পরিচয়টা বলি নাই, যদিও সে জানতো আমাদের একটা কোম্পানি আছে। তারপর আমরা মিটিং শেষ করে বাহির হলাম, আর তখনই আমার চোখ গেল একটা বাচ্চার উপর। বয়স আর কত হবে, 5-6 বছর হয়তো, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কতদিনের না চেনা। তাই আমি ওর কাছে যাই আর বলি, বাবা তোমার নাম কি? কিন্তু ছেলেটা আমাকে অবাক করে দিয়ে পাপা বলে আমায় জড়ায় ধরে। কে তোমার পাপা? তুমি তো আমার পাপা, আমার মামনি বলছে। আর জানো পাপা, তোমার জন্য আমার মামনি প্রতিদিন কান্না করে। কে তোমার মামনি বাবা? তখন ছেলেটি হাত দিয়ে একজনকে দেখিয়ে দেয়, আর সেটা আর কেউ না, সেটা হলো নিশি। মানে ছেলেটি আমার আর নিশি সন্তান। তার জন্য কি ওর জন্য এত টান অনুভব হইতেছিল, তখনই নিশি আমাদের সামনে চলে আসে আর আমাকে দেখে সে খানিকটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিন্তু তখন হঠাৎ নীলা কোথায় থেকে যেন চলে আসে আর নিশিকে আমার বুকে দেখে ও নিশিকে তুলে ওর গালে দুটো চর বসায় দেয় আর বলে, এই মেয়ে তোমার লজ্জা করে না অন্যের স্বামীকে জড়াই ধরতে? অন্যের স্বামী মানে? হ্যাঁ, তুমি যাকে জড়াই ধরছো সে আমার হাজবেন্ড হয়। ও সরি, আমায় ক্ষমা করে দিয়েন, আর মিস্টার রাজ আপনার ছেলেকে দেখে রাখবেন। এই কথা বলে নিশি বাইরে দৌড় দিল। আমিও নিশির পিছু পিছু গেলাম, কিন্তু আমি যেতে একটু দেরি করে ফেলেছিলাম, কারণ নিশি একটা কারের হাতে ধাক্কা খেয়েছে আর ওর মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আর বাইরে এসে দেখি নিশির মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারাতে যাচ্ছি। তাই আমি গিয়ে নিশিকে আমার কোলে তুলে নেই আর হসপিটালের দিকে দৌড়াতে শুরু করলাম। আর তখন কে যেন একটা কার নিয়ে এসে বলল উঠতে। তাই আমি দেরি না করে কারে উঠে বসি আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যাই, আর ডক্টররা নিশিকে নিয়ে ওটিতে চলে যায়। তাই আমি কারওয়ালাকে ধন্যবাদ দিতে যাই আর গিয়ে দেখি সেটা আর অন্য কেউ না, আমার বন্ধু মামুন। আর মামুনকে দেখা মাত্র আমি কান্নায় ভেঙে পড়ি আর বলি, আমার নিশির কিছু হবে না তো? ওর যে কিছু হলে আমি বাঁচব না রে। নিশির কিছু হবে না, আর তুই এভাবে ভেঙে পড়ছিস কেন? আজ আমার জন্য নিশির এই অবস্থা কেন যে আমি আবার দেশে ফিরে আসলাম? এক থাপ্পড় দিব যদি আর একটিও বাজে কথা বলিস, আর নিশির কিচ্ছু হবে না, আর তুই এখানে শান্ত হয়ে বস। তারপর মামুন আমাকে এক জায়গায় বসিয়ে দেয় আর কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে দেখি মামুন আমার ছেলেকে নিয়ে আসছে আর ও আমাকে দেখে বলে, বাবা মাম্মাম, ও মাম্মামির কি হয়েছে? তোমার মাম্মামের কিছু হয়নি বাবা, তুমি আমার কাছে এসো তো। তারপর আমি আমার ছেলেকে বুকের মাঝে জড়াই ধরি। কিছুক্ষণ পরে ডক্টর ওটি থেকে বাহির হয় আর বলে, আপনাদের ভাগ্য অনেক ভালো বলতে হবে, নয়তো রোগীকে যে অবস্থায় এখানে আনা হয়েছে আমরা তো মনে করেছিলাম ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি এখন সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাহেব আমার নিশিকে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে এটা তো আমাদের কর্তব্য। আমি কি ওর সাথে দেখা করতে পারি? না, আপনি 6 ঘন্টা পরে ওনার সঙ্গে দেখা করতে পারবেন, আর তাছাড়া ওনার এখন সেন্স নেই। ওকে ডক্টর। ডক্টরের সাথে কথা শেষ করে এসে আমি আমার ছেলের কাছে বসি।
আমি আর আমার ছেলে বসে আছি, তখন কেউ পেছন থেকে আমার নাম ধরে ডাক দেয়। তাই আমি পেছনে তাকাই কে ডাকছে দেখার জন্য। তখন দেখতে পাই আব্বু আর আম্মু দাঁড়ায় আছে, আর আম্মু আমাকে দেখে আর স্থির থাকতে পারলো না, আমার কাছে এসে কান্না শুরু করে দিল আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে না? আম্মু, মনে তো সবসময় পড়তো, কিন্তু আসার উপায় ছিল না। আর এই যে দেখো আমি এসে গেছি, আর কোথাও যাব না। সত্যি তো? সত্যি। তখন একজন নার্স এসে খবর দিল যে নিশির সেন্স পেয়েছে। তাই আমি আর দেরি না করে নিশির কেবিনে ঢুকে গেলাম। আমার পিছু পিছু বাকি সবাইও চলে এসেছে, কিন্তু নিশি আমাকে দেখে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সবাই নিশির সাথে কথা বলছে, আর নিশি সেগুলোর উত্তর শুধু হ্যাঁ অথবা নাতে দিচ্ছে, কিন্তু সে আমার দিকে একবারও তাকাচ্ছে না। এতে আমার অনেকটাই খারাপ লাগে, তাই আমি সবাইকে বলি, আমি আর নিশিকে একা কথা বলতে চাই, তাই প্লিজ সবাই যদি একটু বাইরে যেতে। অবশ্যই। তারপর সবাই বাইরে চলে যায়, আর আমি নিশির পাশে গিয়ে বসি, আর ওর হাত আমার হাতের মুঠোর মধ্যে নেই, আর বলি, নিশি আমি সরি, কথা বলবে না আমার সাথে? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আমি যখন উঠতে যাব, তখন নিশি আমার হাতটা ধরে ফেলে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখি ও কান্না করছে। আরে পাগলি, কান্না করছো কেন? খুব খারাপ, শুধু আমায় কষ্ট দেন। বুঝলাম, মনের ভিতর অনেক অভিমান জমা হয়ে আছে। গো, আমি খুব খারাপ, আর আমি ওয়াদা করছি আজকের পর থেকে তোমায় আর কখনো কষ্ট দিব না। এইভাবে বললে আমি বিলিভ করব না। তাহলে কিভাবে বলবো? কান ধরে বলেন। ওকে শোনাবো, এই তো কান ধরলাম। ওই ফাজিল, আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তো কি হলো, আর ছেড়ে যাবে না তো? কখনো না। পাগলিটাও আমার বুকের মধ্যে মিশে গেল। ঠিক তখনই নীলা কেবিনে আসলো, আর নিশি নীলাকে দেখা মাত্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওর মতে ও যদি আমায় ছেড়ে দিলেই হারিয়ে যাব। ভয় পেয়ে না নিশি, আমি তো শুধু ক্ষমা চাইতে এসেছি। আসলে আমি জানতাম না যে রাজ তোমার কে হয়, তাই ওই কথাগুলো বলে ফেলেছিলাম। ইটস ওকে, থ্যাংক ইউ নিশি, এন্ড গুড বাই, বলে নীলা চলে যায়। তখন আমি নিশিকে বলি, বাবু তুমি এখন রেস্ট নাও, তুমি এখন অনেকটাই উইক। তারপর নিশি আমার হাতটা ধরেই বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। প্রায় 15 দিন পর নিশিকে রিলিজ দেওয়া হয়, আর নিশির পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগে। আর এই 1 মাস কেটেছে নিশির সাথে দুষ্টমি করতে করতে। একদিন রাতে আমি আর নিশি ছাদে বসেছিলাম, তখন নিশির কী যেন মনে হলো, আর সে আমার কোলের উপরে উঠে এসে বসলো, আর আমার গাল জড়ায় ধরে বলল, আমার একটা ফুটফুটে মেয়ে চাই, দিবেন? দিব। ও আমি ওর ঘাড়ে আমার নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছি আর কথাগুলো বলছিলাম, কেমন যেন নেশা ধরানো গন্ধ। তখন নিশি হঠাৎ করে ওর দুহাত দিয়ে আমার মাথা উঁচু করে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দেয়, আর পাগলের মতো চুষতে থাকে। নিশির এমন কাজ দেখে আমি খানিকটা অবাক হলেও পরক্ষণেই নিজেকে সামলে নিই, আর ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে আনি, আর ওর ঠোঁট চুষতে থাকি। এইভাবে প্রায় 10 মিনিট ছিলাম। তারপর আমি নিশির পাজাকোলা করে তুলে নিয়ে রুমের মধ্যে আসি, আর পা দিয়ে দরজাটা লাগিয়ে দিই। তারপর নিশিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শার্টের বোতামগুলো খুলি, আর শার্টটা দূরে ছুঁড়ে মারি। তারপর নিশির ওপর উঠে ওর ঘাড়সহ ঘাড়া সারা শরীরে কিস করি, সাথে হালকা কামড় দিই, ফলে নিশি হালকা চিৎকার করছিল। তারপর আমি আস্তে আস্তে নিশির ব্লাউজের হুক খুলি, আর নিশি আবেশে আমাকে জড়ায় ধরে। তারপর আর কমুনা, সবাই নিজে থেকেই বুঝে নেন গা।